আসলে ভাবটা অনেক কঠিন হয়ে যায় মিউজিশিয়ানরা কষ্ট করছে আমার কাছে খবর আসতেছে আসতেছে চান যে তাই বিটিভির সাথে জড়িত জি আমরা কি করব কিভাবে করব বসতেও পারতেছি না একসঙ্গে জি করোনার মধ্যে যে মিটিং করবো সেটা ওভার ফোন হচ্ছে না জি ঈদে আমরা কিছুই করতে পারছি না তার জন্য আজকে সকালেও আমরা আলাপ করেছি এটা নিয়ে আমি বলছি দেখেন আমরা খালি বসে থাকলে তো হবে না উই হ্যাভ টু ওয়ার্ক অন অনেক যে আমার এই যে বাচ্চাগুলি যারা মিউজিশিয়ান আছে বিশেষ করে মিউজিশিয়ানরা সবচেয়ে বেশি কষ্ট করে কারণ তারা সবচেয়ে কম ইনকাম করে সত্য কথা সবচেয়ে কম ইনকাম করে মিউজিশিয়ান তাদের অবদান অনেক থাকে কিন্তু তাদের ইনকাম সবচেয়ে কম থাকে হ্যাঁ যার জন্য ওদের জন্য আমি একটু চিন্তা করছি এখন কি করা যায় সেটা নিয়েই ভাবছি এখন দেখা যায় ভাবতে ভাবতেই জীবন চলে গেলে কিছু করতে পারলাম না সেটা যেন না হয় জি তো ঈদের পরে আমরা বসবো ঈদের পরে আমি কথা বলি আজকে সকালে কথা বলছি যে ঈদের পরে আমাদেরকে বসতে হবে না বসলে হবে না জি আমরা যে যা করি এটা এরকম না যে ঢোল পিঠা আমাকে করতে হবে সাহায্য করেন সাহায্য করেন ডোন্ট লাইক ইট জি এই জিনিসটা আমি পছন্দ করি না প্রত্যেকের ইজ্জত আছে তাই না আমরা যারা একটু গাল্লা তারা সলভেন্ট বানিয়েছে আমি এভাবে কথা বলেছি জি আমরা যারা মিউজিশিয়ানরা যারা গায়ক বা আমরা যারা একটু সলভেন্ট জি তাদেরকে কন্ট্রিবিউট করতে আমি বলবো নট বাইরের লোক আমরা আমাদের সমাজকে বাঁচাবো জি বাইরের লোক থেকে তাও কোনো দরকার আমরা যথেষ্ট আমাদের মধ্যে যথেষ্ট রিচ মানুষ আছে জি নিঃসন্দেহে আছে না জি যারা গান বান্দা করে বিটিভি এনলিস্টেড আর্টিস্ট ওরা ব্যবসায়ীও আছে তাদেরকে আমি যোগাযোগ করব যে আসেন আমরা আমাদের দলকে ঠিক রাখি জি দ্যাটস দ্য পরিকল্পনা এখন আল্লাহ জানেন ভালো ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন